হেলাল উদ্দিন ও হিরো আলম। হিরো আলম পর্যন্ত হাইকোর্ট দেখায়, সেও বলে যে নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি, বোঝে না অবস্থা। কথাটা বলেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন। ১৯শে ডিসেম্বর বুধবার এক নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হিরো আলমকে দেশে বিদেশে কত লোক তাকে চিনে, কিভাবে চেনে, এত সব কিছু আলোচনায় না গিয়ে এতটুকু বলা যায় যে আসন্ন সংসদ নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী। রাষ্ট্রের যথাযথ নিয়ম মেনে নির্ধারিত জামানত দিয়ে তিনি প্রার্থী হয়েছেন। আর হেলাল উদ্দিন আহমেদ হচ্ছেন একজন সরকারি কর্মচারী, বর্তমানে ওনার পোস্টিং নির্বাচন কমিশন সচিবালয়ে। তিনি নির্বাচন কমিশনের শীর্ষ ব্যক্তি কিংবা নীতি নির্ধারক নন, এখানকার নীতি নির্ধারক হচ্ছেন নির্বাচন কমিশনারগণ। আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের মতো হিরো আলমও একজন প্রার্থী। তত্ত্বগত এবং আইনগতভাবে সকল প্রার্থীর প্রতি সমান গুরুত্ব এবং সম্মান দেখানো কথা নির্বাচন কমিশনে। তো কমিশনের সচিব হেলাল উদ্দিন সাহেবের উচ্চারণে কি নির্বাচনের প্রার্থী হিরো আলমের প্রতি সে গুরুত্ব বা সম্মান প্রকাশিত হয়েছে? বরং যেন কিছু অবজ্ঞা বা তাচ্ছিল্যই টের পাওয়া গেছে তার কথায়। কমিশনের সচিব হিসেবে একজন প্রার্থী সম্পর্কে এরকম মন্তব্য তিনি কি আদৌ করতে পারেন? হিরো আলমের মনোনয়নপত্র প্রথমে রিটার্নিং অফিসার বাতিল করে দেয়, এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও শুনানির পর তার আপিল গ্রহণ করা হয়নি, অগত্যা বাধ্য হয়ে হিরো আলম গেছেন হাইকোর্টে। উচ্চ আদালতে তার আপিল গ্রহণ করেছেন। তাহলে দাঁড়ালোটা কি? হাইকোর্টের রায়ে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন হিরো আলমের প্রতি সুবিচার করতে পারেনি। এমন পরিস্থিতিতে কমিশন সচিবের তো লজ্জায় হওয়া উচিত ছিল, তা না করে তিনি অবজ্ঞা আর তাচ্ছিল্য প্রদর্শন করেছেন হিরো আলমের প্রতি। তার এই আচরণ কি প্রকান্তরে গিয়ে আদালতের গায়েই লাগছে না? আর একজন প্রার্থীর প্রতি কমিশনের সচিবের যদি এমন মনোভাব থাকে, প্রকাশিত হয়, তাহলে ওই প্রার্থীর মনে কি কমিশনের পক্ষ থেকে সুবিচার প্রাপ্তির কোনোই সন্দেহ তৈরি হবে না?